আমরা এভাবে মজ মেরে মেরে ঘুরতে ঘুরতেও বুঝতে পারছিলাম না যে আমাদের কাছ থেকে কোনো একটি মূল্যবান জিনিস পড়ে গিয়েছে। তাহলে এগুলো সব বাদ দিই, এখন আসি মেইন আতঙ্কিত পার্টে। কখন আমরা আতঙ্কিত হয়ে পড়লাম? লাস্টে ঘুরে ফিরে আসার পরে ডাক বাংলায় থামি, থেমে আমার ভাইয়াকে নামাই দিচ্ছিলাম। তখন আমি ভাইয়াকে বললাম যে মোটরসাইকেলের কাগজপাতি, তখন আমাকে সে বলল যে না তো আমার কাছে নাই, তোমার কাছে। তখন আমি বললাম আমার স্পষ্ট মনে আছে তোমাকে আমি দিয়েছি। দেন আমার ভাই বলল আমার পকেটে নাই। আমি বললাম পড়ে গেছে, হইতে পারে ঘরেও রাখে আসতে পারি। তাহলে আমরা ঘরে এসে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখলাম নাই। তারপরে আমরা যখন না ঘরের মধ্যে, তখন যেই যেই এলাকা দিয়ে আমরা বাইক নিয়ে ঘুরে বেড়িয়েছিলাম সেই সেই এলাকা দিয়ে রাত্রে প্রায় 7:30-8টার দিকে ঠান্ডার মধ্যে হালকা পাতলা জিনিস পরে খুঁজতে বেরোয় গিয়েছি। এখন হাজারো খোঁজার পরে তো পাওয়া তো গেল না, একে তো রাত, তার উপর আবার আমরা কাগজ খুঁজতেছি। তখন তো মাথায় একটা প্রেশার যে এখন তাহলে লাইসেন্সই নাই, তাহলে মোটরসাইকেল কেমনে বেরোবে, হ্যান ত্যান কেমনে হবে, লাইসেন্সটা কেমনে ফেরত পাবো, আরে প্রশ্ন মাথার উপর। তাহলে আমরা ইউটিউব চ্যানেল সার্চ করতাম যে লাইসেন্স হারিয়ে গেলে আমরা কী করতে পারি। প্রথমেই করতে হবে জিডি, জিডি করে এই জিডি নিয়ে যেতে হবে বিআরটিএ, বিআরটিএ থেকে আবার কি একটা কাগজ আনতে হবে, ওটা ফর্ম ফিল আপ করে তারপর ট্রাফিক অফিসে দিতে হবে, ট্রাফিক অফিসের থেকে ট্রাফিক ক্লিয়ারেন্স দিবে, দেন ওইটা আবার বিআরটিএ তে, তারপর আবার ব্যাংকে টাকা জমা, এই হ্যান ত্যান হাজারো ইয়ে করার পর জানতে পারলাম। তাহলে আমাদের এই প্রসেসটা তো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরও এভাবে অনেক অনেক দিনই কেটে যায়, পেলাম না কোনো লাইসেন্সের দেখা বা কোনো খোঁজ। তো হঠাৎ করে একদিন না দুই দিন আগে মূলত একটি লোক এসেছিল, সে বলছিল যে সে আমার আব্বুকে এসে বলছিল যে ভাই এই ঠিকানাটা আপনি জানেন? আব্বু বললো হ্যাঁ এইটা তো এই ঠিকানাই। আর তারপর হলো গিয়ে আমার ভাইয়ের ছবি দেখিয়ে বললো যে এই লোকটিকে আপনি চিনেন। বাপ কো বলতা হে কি আপ লড়কে কো জানতে হো, লেকিন ও ইয়ে নেহি জানতা কি ও হি ইসকা বাপ হে। যাই হোক বাদ দিলাম। এখন কাহিনী হচ্ছে গিয়ে ওই লোক এসে তো এইসব বললো, তারপর আব্বু তাকে বসাইলো, দেন লাইসেন্স যখন আমার ভাই হাতে পেলো তখন আমি আর আমার ভাই বিশ্বাস করতে পারছিলাম না যে পেয়ে গেল কেমনে কি। তারপর ওই লোক কাহিনী বললো যে কেমনে পেলো সে, হয়তো আমরা যখন ওই ফার্মে গিয়েছিলাম ওই জায়গায় মূলত পড়ে গিয়েছে এবং অন্য কেউ হয়তো উঠায় নিয়ে সেটি নিয়ে গেছে চালনার দিকে, চালনা, ইয়েস। সো চালনায় যে হয়তো সে কোনো রাস্তার ধারে ফেলায় রাখছিল, দেন ওই লোকটি সে কিনা রাস্তায় বসেছিল, ইউনো প্রকৃতির ডাক, তখন নাকি তার পায়ে কি জানি খসখস করছে। এই খসখস করার মাধ্যমে সে বুঝতে পারে যে এটি তো একটু মোটা কাগজ, খুলে দেখি কি আছে। তারপর সে দেখলো লাইসেন্স, ও দেন ঠিকানা দেখলো, ফাইনালি ওনারের কাছে চলে আসছে। দেন এটি পে ভাবলাম যে মানে যে দিদি মিটি করলাম ওটা তো লস, কিন্তু মেইন জিনিস তো পাওয়া গিয়েছে। এত ওয়েট করতো কি, আর আমাদের যে সার্জেনের হাল, এটা তো আমাদের এত সহজেই ছাড় দিত না যে তুমি এখনো লাইসেন্স আনুনি, হারায় গেছে আবার এই ঝামেলা। আল্লাহর রহমতে আমরা আমাদের লাইসেন্সটি ফেরত পাই। আর আপনারা যারা ভেবেছিলেন যে লাইসেন্স হারিয়ে গেলে কি করতে হয় সেটির জন্য আলাদা সেপারেটলি ভিডিও আছে, দেখতে পারেন। আমি যতটুকু জানি ততটুকু বলে দিয়েছি একটু আগে। আর হ্যাঁ, যদি আপনারা দালাল দিয়ে করাইতে চান আপনার একটু ঘোরাঘুরি করতে হবে, মানে বিআরটিএ তো জানেন বাংলাদেশের যে যাও, এটা মানে একটু যদি কিছু ভেজাল থাকে, একটু কিছু যদি ক্লিয়ার না থাকে দিন আসো, তাহলে হেল্প ছাড়া করাটাই তো নিয়ম। তাহলে আমরা সেটি ট্রাই করলাম, এর ভিডিওটা না তেমন কোনো স্পেশাল কিছু না, এই ইনসিডেন্টটা ঘটে গেছে ডিসেম্বরের দিকে, জানুয়ারিতে আমরা পেয়েছি, তার মানে এক বছর পরে আমরা পেয়েছি। কাহিনি দেখেন, লাইসেন্সটি মানে জিডি করার পরে আপনারা কিছুদিন ওয়েট করিয়েন, যদি কেউ পায় মানে সৎ হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকে তাহলে আপনারা হয়তো আপনাদের লাইসেন্সটি পেয়ে যেতে পারেন, যেমন আমার ক্ষেত্রে হয়েছে। আর আমি বলবো যে এত বেশি আতঙ্কিত হবেন না, মানে যত আতঙ্কিত হবেন তত মানে ভুলভাল স্টেপ বেশি নিয়ে ফেলবেন। সো দ্যাটস ওয়াই এটা বলে দিলাম। যাও আজকের ভিডিও এতটুকুই হোক, আর ভালো থাকেন সুস্থ থাকেন, এবার দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই।
What a view, a view.